আসসালামু আলাইকুম সবাইকে, সারাস কিচেন ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত মজাদার হাঁসের মাংস। বাসায় খুব চটজলদি ঘরের সামান্য কিছু উপকরণ দিয়ে কীভাবে খুব মজাদার হাঁসের মাংস তৈরি করে নিতে পারেন, সেটার রেসিপি আমার রেসিপি ফলো করলে ইজিলি কুক করে নিতে পারবেন। হাঁসের মাংস তৈরি করার জন্য সবচেয়ে বেশি ঝামেলা যেটা, সেটা হচ্ছে হাঁস পরিষ্কার করা এবং বাছা। তাই ধৈর্য নিয়ে কোমর বেঁধে বসে যাবেন যদি এই মাংস আপনি বাসায় রান্না করে খেতে চান। আর অন্যান্য উপকরণের মধ্যে কিছু একটু তারতম্য আছে, যেমন হাঁসের মাংস রান্না করার জন্য আপনি সরিষার তেল আপনার ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনি পুরো ফ্লেভারটা পাবেন না। পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল নেবেন, বেশি নেওয়ার দরকার নেই, কারণ হাঁসের মাংসে কিন্তু অনেক তেল থাকে। তারপরে তেজপাতা এবং কিছু আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিতে হবে। সুগ্রান বেরিয়ে আসলে যত প্রকারের আপনার গরম মশলা দরকার, বড় এলাচ, দারচিনি, ছোট এলাচ এবং লং দিয়ে সেগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে মশলাগুলোকে এক সাইড করে নিতে হবে। তারপরে বাকি মশলাগুলোকে দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে যত প্রকারের আপনার বাটা মশলা দেওয়া দরকার সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। একটা আস্ত হাঁসের জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আদা বাটা এবং রসুন বাটা একটু বেশি লাগে, যেহেতু হাঁসের মাংসে কিন্তু একটা গন্ধ থাকে। এই আদা বাটা রসুন বাটা বেশি দিলে তখন সেই গন্ধটা আপনার তেমন একটা লাগবে না। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ সুন্দর করে কুচি করে নিয়ে এর ভেতরে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে যদি আপনার আরও কিছু তেল দিতে মনে হয় যে তেল লাগবে, তাহলে তেল দিয়ে নেবেন। আমার পেঁয়াজের পরিমাণ বেশি ছিল, তাই পেঁয়াজ ভাজার জন্য আমার আবার তেল দিতে হলো। এরপরে দিয়ে দিচ্ছি লাল গুঁড়ো মরিচ। যতটুকু ঝাল খেতে চান ততটুকু আমি এখানে দিয়েছি, 3 চা চামচ। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো 1 চা চামচ। জিরার গুঁড়ো আমি আবার পরে দেব, এই জন্য প্রথমেই বেশি একটা দিয়ে নিই। এরপরে একটুখানি পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আসলে কালারটাও কিন্তু ডিপেন্ড করে আপনার লাল মরিচের গুঁড়ো কোয়ালিটি কেমন। তারপরে এরপরে কেটে ধুয়ে বেছে রাখা হাঁসের মাংসগুলো খুব সুন্দর করে এর ভেতরে দিয়ে দেব। এরপরে কষানোর পালা। আপনাকে কষাতে হবে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট। আপনি হাঁসের মাংস যত ভালো করে কষাবেন তত এর স্বাদ দ্বিগুণ 3 গুণ বেড়ে যাবে। মজাদার হাঁসের মাংস তৈরি করতে হলে আপনাকে ধৈর্য ধরে এটাকে কষাতেই হবে, কারণ এর মধ্যে পানি কম। হালকা জ্বালিয়ে এটাকে চুলার উপরে যত কষাবেন মশলাগুলো এর ভেতরে তত সুন্দরভাবে ঢুকবে এবং এটা সুসিদ্ধ হবে। কষানোর মধ্যে মনে হয় যদি আপনার বার কয়েক পানি দিতে হবে, তাহলে পানি দিয়ে নেবেন এবং রান্নার শেষ পর্যায়ে যে কষানো যখন হয়ে যাবে তখন পর্যাপ্ত পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে পানি যখন কমে যাবে তখন নামিয়ে নিতে হবে। এই ফাঁকে আপনি চেখে দেখতে পারেন আপনার পছন্দ মতো ঝাল এবং লবণ হয়েছে কি না। দেখুন আমি কিন্তু খুব সামান্য পরিমাণে পানি দিয়েছি, কারণ কষানোর মধ্যে আমি অনেকবার পানি দিয়েছি। এবং নামানোর আগে ভাজা জিরার গুঁড়ো দিতে কিন্তু ভুলবেন না। বাস হয়ে গেল রান্না। চমৎকারী হাঁসের মাংস রান্না আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।